ভারতের সকল অংশে জনগণদের উন্নত জীবন প্রদান করতে তাদের নিকট সরকারি সকল সুযোগ সুবিধাগুলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে গত পনেরোই নভেম্বর গোটা দেশ জুড়ে বিকশিত ভারত সংকল্প যাত্রা সূচনা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যাত্রায় দেশের প্রত্যেক অংশে জনগণ কতটা লাভান্বিত হয়েছে তারা সকল সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করতে সক্ষম হয়েছে কিনা সেই সব বিষয় নিশ্চিত করার লক্ষ্যে গত ত্রিশে নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর এবং সাতাশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত ভারত সুবিধাভোগীদের সাথে আলাপচারিতা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার আবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সাথে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী এদিন আট টাউন বরদয়ালি মন্ডল কার্যালয়ে প্রধানমন্ত্রীর সেই অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার দেখলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রদেশ বিজেপি মুখপাত্র এবং মন্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যান্যরা অনুষ্ঠান এদিন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র বলেন দেশের অন্তিম ব্যক্তির নিকট সরকারি বিভিন্ন প্রকল্পে লাভ পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা করেছেন প্রধানমন্ত্রী এই যাত্রায় দেশের প্রতিটি অংশে জনগণ কতটা লাভান্বিত হয়েছে তা সুনিশ্চিত করার লক্ষ্যেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোটা দেশের সুবিধাভোগীদের সাথে বার্তালাপ করছেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মসূচি জনকল্যান যেগুলি নেওয়া হয়েছে একদম অন্তিম ব্যক্তি অবধি সেই স্কিমগুলি বা যেগুলি রচনা করা হয়েছে গরিব মানুষের কল্যাণে সেই সব কর্মসূচিগুলি পৌঁছে দেওয়ার জন্য উনি আজকে সরাসরি সমস্ত জনপ্রতিনিধি সমস্ত ব্যক্তি সুবিধাভোগী সারা ভারতের সমস্ত অঞ্চলের সঙ্গে উনি ভিডিও কনফারেন্সের মধ্যে যোগাযোগ করছেন আজকে দায় হিসেবে আমরা আর বদলি মণ্ডলে আমরা প্রধান এই ভিডিও কনফারেন্স সরাসরি যুক্ত হয়ে আমরা ওনার যে চিন্তাভাবনা বা দেশ যে দিশা বা দুহাজার সাতচল্লিশ ভারত গঠন করার জন্য উনি যে সংকল্প যাত্রা শুরু করেছেন এবং কত কত লোক এর মধ্যে আমরা সংযুক্ত করতে পেরেছি সবটাই কিন্তু আজকে ভিডিও কনফারেন্সের মধ্যে প্রচার করা হচ্ছে এবং দেখানো হচ্ছে এবং কথা বলতে সরাসরি নিজে সংযুক্ত হচ্ছে আজকে মণ্ডলে আমরা মন্ডল সভাপতি সঞ্জয়বাবু আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির স্পোর্টস পার্সন রমেন্দ্র ভট্টাচার্য মহোদয় আছেন এবং বিভিন্ন আদিফিরে ফিরে আছেন কর্পোরেটাররা আছেন সার্বিকভাবে সমস্ত জনগণ সারা ভারতবর্ষের সমস্ত লোক আজকে আ প্রথম সরাসরি ভিডিও কলসংকে যুক্ত হচ্ছে বিউটি রিপোর্ট আর ই নিউজ